আমার মুরগি চুরি করে খাইছে। হে একবার ডিম পাড়াটা সেতন আমার মুরগি মুরগি রাখছে আমার খাওয়ার কাজে লক করে ঘর দূর দিয়ে আমার মুরগি দেন আমার বেটা পাগলা দিয়ে আমি ডিম পাড়াটা বিটি বাড়ি দিছে তুমি এত দোষ দাও না কইলো না তুমি বাড়ি দিছো আমি বাড়ি দিছি তুমি বাড়ি দিছ না মরে গেছে যা সত্যি কথা বলার জন্য ভালো বাড়ি দিয়ে মেরে ফেল যাই তো হ্যাঁ আচ্ছা শোনেন মুরগির দাম দাম অত না 300 টাকা দাম দেখতে আসলাম কেমন আছো কেমন আছো তুমি কথা বলতে পারে তোমার নাম কি সকালবেলা খাবি পান না চাউল সব এরকম যখন তখনই গেল এই রাতে সকালে খাওয়া যায় নাকি আমার বাড়ির চাউল খাইতে পারি না আমরা বাড়ির চাউলই খাইতে পারি না কি প্যান পড়াচ্ছে রে পাতলা পাতলা প্যান কিনে দিয়েছিলাম সেগুলো পরে বাদ দিয়ে আমি কইছি যে থাক রান্না করছে রান্না করে ছিল ইন্ন থেকে বিয়ে করতে চাচ্ছেন আপনি হ্যাঁ ভালো এখন ছেলে দিয়ে যদি বিয়ে দেন আমি তাতে খুশি হব সরাসরি হয় নাই এখন ওরা বলে আনাসি বলে বিচার ডাকবি এরকম এরকম কথা কয় আর বাইরে অনেক জ্বালাতন দেয় বুঝছেন আমার এগারে অনেক আমার ইয়া খালি বারবার আমাকে পাটা পাটা দেয় বুঝে সুজা যাই তারপর আমার খালি ইয়া করে ওরা অত্যাচার করে শ্বশুরগুলি খারাপ বানাইছো আমি বুঝছেন ওদের আনা ওই হাতে টিয়া পয়সা দিবেন না রানা আপনি বুঝছেন একটু কেউ নেই এর মা মনে করেন আমি বলিনি যে মাও থাকি না এর পাগলি শ্বশুর শরীর থাকি কেউ নেই এর বাপেকে আমরাই মাঠে দিছি এই জায়গায় পালাতে গেছি আজ কি রান্না করলে আজকে কি রান্না করলে আপু মাংস কো দেখে দেখে এখন এইটুকু তরকারি আছে খাইতে পারে আমার মুরগির দাম দেন ভাই আচ্ছা উঠা উঠা দাও এসব জানি না আমার পাগল ছাগল আমার পাগল কথা সন্ধ্যা মিলে কেমন সন্ধ্যা মিলাতে খাইতে ভাই অন্য রত্নাকে দেখার জন্য প্রায়
আমার যদি মুরগিটা তো আমার বেটার, আমার যদি খাইতো ওই পাগলার কয় টাকার মুরগির দাম কয় টাকা? হ্যাঁ 500 টাকা মুরগি আছে। ডিম পাতিছে ডিম সত্যি কথা বলো, ভালো বাড়ি দিয়ে মারি ফেলছে তো? আচ্ছা শোনেন, মুরগির দাম দাম অত না, 300 টাকা দাম, 300 টাকা দেবো, একটা বাচ্চা আবার কিনে দিবেন, বুঝলেন? এইটা হচ্ছে আমার পকেটে থেকে দিচ্ছি। হ্যাঁ, ও যখন মুরগি মারছে 300 টাকা আমি পকেট থেকে দিচ্ছি, আপনি 200 টাকা দেন আমাকে। আমি হ্যাঁ পাবো, 500 টাকা দিচ্ছি, 200 টাকা দেন, কারণ হালাত করে দেন, এটা আমার পকেট টাকা ভাই, এটা কারণ। আর আপনি অত টেনশন করেন না, ওখানে ছিল আমরা চেষ্টা করবো না, কিন্তু হচ্ছে আমাদের মান রাখতে হবে, আমরা যদি কোনো জায়গায় দেই আপনাকে সেখানে আমাদের মান সম্মান রাখতে হবে, বুঝেছেন? এই মেয়ে বলছে ভাই যে সংসারে যাবে, হ্যাঁ সে সংসার কাম বলে ফেনে মিয়া কোনোদিন এই করে পারবে, নামাজ কালাম সব জানে, মিয়া এলাকা কামের দিক দিয়ে ভালো আছে, কিন্তু মেয়ের কপাল তো কি স্বামী ভালো, স্বামী ভালো না, বুঝছেন? আবার বাইটে খাবার চায় তাও বাইটে খাবে পারে না, কয় বাইটে খাবো লয়, আমার শরীর থানায় কাম করে, বাড়ি বাড়ি কাম করে, চায় চায় জামা কাপড় এনে দেয়, তাই আমি করি, তাও আমি কিছুই কই নে যে থাক গিয়ে না হয় সংসার করে খাবো, ছোট্ট দূরে হলে যাবেন কি, আমরা দূরে যদি বিয়ে দিতে চাই? হ্যাঁ দূরে চলে যাব, কোনটা ম্যানেজ হবে ঠিক আছে নাকি? আমরা ক্যামেরার বাইরেও অনেকেই সংসার পাতিয়েছি ইনশাআল্লাহ, আমরা শুনছি, হ্যাঁ ক্যামেরার বাইরেও আমরা অনেকেই ঘর দিয়েছি, আচ্ছা আপু আপনি কষ্ট পাবেন, আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া হ্যাঁ, আচ্ছা কান্না করেন, আমরা চেষ্টা করবো না, খুব খারাপ ভাই, আপনি ভুল কথা বলেন না, নেশা করার জন্য আমরা এখানে আসছি? আসি একমাত্র এই পাগলের জন্য? হ্যাঁ এই যে আপনি, আমি জানি, কিন্তু নেশা করে আমরা খেতে দেবো এই দুনিয়ার সংসার, বলে সংসার ভেঙে যাচ্ছে, ভেঙে তত আমরা চেষ্টা করবো না, আপনি এখন যে কদিন থাকেন, আমি আপনার কথা কথা বলি, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আপনি যে কদিন থাকেন আপনি আপনার ভাবির আপনার ভাইয়ের জন্য না, আপনার এই ভাবির জন্য, আপনি যে কদিন বাসায় থাকেন রত্নার ঘর দরজা একটু দেখে শুনে রাখবেন, আর কাপড় চোপড় গুলো পরিষ্কার রাখবেন, আমরা চেষ্টা করবো আপনার জন্য, আপনার জন্য আমি চেষ্টা করবো, বুঝলেন? আচ্ছা আজকে ঘরটা পরিষ্কার করছে কত সুন্দর করে, আবু থাকো, আর অন্য কারো মুরগি মারিও না, হ্যাঁ ঠিক আছে, আর শোনো যায় মুরগির মাংস খাইতে মন চাইলে আমাকে বলবা, ঠিক আছে? মুরগির মাংস খাইতে চাইলে আমাকে বলবো, হ্যাঁ আমি কিনে নিতে বলে, কারণ মুরগি মানে না আপু, বুঝেন না মেন্টালি সমস্যা, বুঝেন না মেন্টালি সমস্যা, ও এটা বলেন না, আচ্ছা মুরগি খাইতে মন চাইলে আমাকে বলবা, আমি এনে দেবো, হ্যাঁ কি বললাম? কারণ মুরগি মারে মারবা? আচ্ছা আচ্ছা ওকে, আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।
ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।